ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে হুমকির মুখে কুড়িগ্রামের চিলমারি উপজেলা নয়ারহাট ইউনিয়নভুক্ত পাঁচ নম্বর ওয়ার্ডের 200 বিঘা গ্রামের দক্ষিণ খাউরিয়াচর আশ্রয়ণ প্রকল্প 2। উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের আগেই 2টি ব্যারাক নদীতে বিলীন হয়ে গেছে। বাকি 28টি ব্যারাক হাউস যে কোনো মুহূর্তেই বিলীন হয়ে যেতে পারে। এই সংবাদের ভিত্তিতে আজ বুধবার বেলা 11টায় ভাঙন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ শামসুজ্জোহা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান। ভুক্তভোগীরা 69 টিভিকে জানান, আমরা ছয় ছয় সম্পদ ভাঙ্গার কারণে আমরা এখানে আশ্রয় নিছি। সেই আশ্রয় আমরা ভাঙ্গা গেতাইছি। আমরা এখন কোথায়? এখন বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় নিব। আমরা আমার ছয় সম্পদ ঘর দুয়ার হারানো পরে আমরা আশ্রয় কেন্দ্র এসে জায়গা নিছি। সেটাও তীব্র ভাঙনে হারাতে বসেছি। এই ভাঙন প্রতিরোধ করতে না পারলে খোলা আকাশের নিচে গবাদি পশু ও শিশু সন্তানদের নিয়ে থাকতে হবে। এ সময় ভুক্তভোগীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দক্ষিণ খাউরিয়া 2 আশ্রয়ণ প্রকল্প এবার আপনারা জানেন যে সবচেয়ে ভয়াবহ বন্যায় চিলমারি উপজেলা পতিত হয়েছিল, প্রায় শতভাগ অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছিল। এই আশ্রয়ণ প্রকল্পটিতে অনেকগুলো মানুষ আশ্রয় নিয়েছিল, গরু ছাগল সহ। এবং সাম্প্রতিক সময় আবার এই আশ্রয়ণ কেন্দ্রটি ভাঙন দেখা দিয়েছে। আমরা কিছুদিন আগে যে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়াতে আশ্রয়ণের ভাঙন দেখা দিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত আছেন, উনি আমাদের জানানোর পরপরই আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয় প্রকল্পকে অবহিত করেছি, জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। এর মধ্যে 4টি ঘর অলরেডি ভেঙে গেছে। আমরা আজকে এসেছি, আমি এসে দ্রুতগতিতে যত সম্ভব এই আশ্রয় কেন্দ্রটি রক্ষা করার জন্য আজকে কথা বলবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা নিয়ে আমরা এটিকে দ্রুত এটা রক্ষা করতে হবে। একই সাথে আরেকটা বিষয় আমি বলে রাখি, এই আশ্রয় কেন্দ্র রক্ষা করা খুবই জরুরি এই জন্য যে এই আশ্রয় কেন্দ্রটি নয়ারহাট ইউনিয়নের একেবারে সম্মুখে। এই আশ্রয় কেন্দ্র রক্ষা করা না গেলে নয়ারহাট ইউনিয়নটি এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমি আশা করছি যে আমরা অচিরেই এটা রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বার্নিমা বিউটি চ্যানেল 69।